বাংলাদেশের এই ফল চাষে নজর কাড়লেন পার্শ্ব শিক্ষক। অন্যদের আর্থিকভাবে সফল হতে বার্তা দিচ্ছেন তিনি। স্বল্প খরচে লাভজনক চাষ এই বিশেষ লেবু। বাংলাদেশের বাড়ি ওয়ান মাল্টা মৌসাম্বি লেবুর চাষে নজর কেড়েছেন নদিয়ার এক শিক্ষক। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই রোগীর সংখ্যা বাড়ছে। শারীরিক দুর্বলতা কমাতে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন মৌসাম্বি লেবুর ফলের রস খেতে। এবার মৌসাম্বি লেবুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার এক পার্শ্ব শিক্ষক। নতুন প্রজাতির মৌসাম্বি ফলিয়ে জেলায় সাড়া ফেলেছেন। তবে মনে রাখা ভালো, এরা চাষি নন। সম্পর্কে দুই ভাই মীর সৈকত আলী এবং অন্যজন পেশায় শিক্ষক শুভ্রদীপ রায়। জানা যায় দুজনেই ঘুরতে ঘুরতে লাভজনক চাষের খোঁজে নদিয়ার পায়রাডাঙ্গার এক বন্ধুর বাড়িতে আসেন, আর সেখানেই এই জাতের ফলের গাছের চাষ দেখে তারা উৎসাহী হয়ে ওঠে। এরপর তারা বাড়িতে এসে তিন বছর আগে দুজনের বাড়ির ছাদে এক প্রকার পরীক্ষামূলকভাবে মৌসাম্বি লেবু বাড়ি ওয়ান মাল্টা চাষ করে সফল হন। এরপরে জমিতে চাষ শুরু করেন এই লেবুর। রানাঘাট আনুলিয়া অঞ্চলে জমি লিজ নিয়ে মাত্র তিন বিঘা জমিতে এই লেবু গাছের চাষ শুরু করেন। দুবছর আগে এই লেবু গাছের চারা লাগিয়ে ধীরে ধীরে লাভের মুখ দেখতে চলেছেন তারা। যদিও প্রথমে তাদের এই গাছে রোপণ করার পর অন্যান্য চাষিরা তাদের বিদ্রুপ করেছিল, পরে অবশ্য সেই সব চাষিদের ভুল ভাঙে। জানা যায় বাড়ি ওয়ান মাল্টা মৌসাম্বি লেবুর নামকরণ এসেছে বাংলাদেশ থেকে। সেখানে দীর্ঘ বেশ কয়েক দশক ধরে এই ফলের চাষ করে আসছেন চাষিরা। মীর সৈকত আলী বলেন, পশ্চিমবঙ্গ সহ নদিয়ার রানাঘাট আনুলিয়া অঞ্চলের চাষিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চাষাবাদ করেও ঠিকঠাক লাভের মুখ দেখতে পাচ্ছেন না। এটি একটি অর্থকরী ফসল এবং এতে পরিচর্যা যথেষ্ট কম। কম খরচে লাভের মুখ দেখা যায় ব্যাপক পরিমাণে। সেই চিন্তাধারা থেকেই এই প্রয়াস। এক বিঘা জমিতে প্রায় একশোটি গাছ রোপণ করলে তাহলে যে কেউই লাভের মুখ দেখতে পারবে। একটি গাছে প্রায় 80% ফল হয়। টানা 15 বছর ফল দেয় এই গাছ। প্রতি বিঘা জমিতে মাত্র 20,000 টাকা খরচ করে বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকা রোজগার করা সম্ভব। তবে শুধু এই লেবু চাষই নয়, এর পাশাপাশি মীর সৈকত আলী এবং তার সহযোগী শুভ্রদীপ রায় এই সময় আমের ফলন ধরিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। বিভিন্ন প্রজাতির ফলের চারাগাছ রোপণ করে জীবনে প্রতিষ্ঠিত হতে অন্যদেরকেও আগ্রহী করে তুলতে উদ্যোগী তারা। এর ফলে অর্থনৈতিক দিক থেকে চাষি মহলের একাংশ এগিয়ে যাবে বলে আশাবাদী তারা। এই প্রয়াসটা অ্যাকচুয়ালি আমাদের করা হচ্ছে এখানকার মানুষের অর্থনীতি যাতে আর একটু বলিষ্ঠ হয় সেই দিক দিয়ে, কারণ চাষিরা দীর্ঘদিন ধরে তাদের চাষে তেমন অর্থ তারা উপার্জন করতে পাচ্ছেন না। তা এইটা একটা এমন একটা অর্থকরী ফসল এবং এর পিছনে পরিচর্যা যথেষ্ট কম। এই ফসলটা মোটামুটি একজন চাষি যদি এক বিঘেতে কাছাকাছি 100টার কাছাকাছি যদি গাছ লাগায় তাহলে মোটামুটি সে একটা ভালো টাকার মুখ দেখতে পারবে, কারণ এটা বছরে ইনকাম হবে। তাও একটা গাছে ধরুন ন্যূনতম যদি আমি 200টা করে যদি ফল ধরি 2 বছর পর থেকে, তাহলেও ধরুন 80% গাছে যদি ফল হয় তাহলে হিসাব করলে হচ্ছে প্রায় ধরুন 1600 মতো ফল আসছে, 16,000, এবং এক 4 পিসে 1 কিলো বিঘেতে ধরুন 100খানা গাছ ধরতে পারে। সেই রেসপেক্টে হিসাব করে লাগানো, এটা টানা 15 বছর পর্যন্ত এ ফলন বাড়তে থাকবে এবং গাছটা 25 বছর বয়স পর্যন্ত বাঁচে এবং 15 বছর পর থেকে সেটা একটু ফলটা ডিটোরেট করে। খরচ এক বিঘা জমিতে বছরে মোটামুটি 20,000 টাকা খরচা করলে যথেষ্ট। লাভ ধরুন 20 মোটামুটি একটা এক বিঘে জমিতে বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকার ফল বিক্রি হবে 3-4 বছর পর থেকে। না আমাদের যেহেতু সদ্য এখন এই বাগানটা তৈরি, আমি আমার যে দাদা রয়েছেন দুজনে মিলে তাদের আমাদের যে প্রয়াসটা সদ্য, তা আমরা আশা করছি 2024 সাল থেকে আমরা লাভবান হব। কমল দত্তের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।